আবার শেষ হতে চলেছে একসময়ের জনপ্রিয় একটি ধারাবাহিক। শীঘ্রই শেষ হতে চলেছে স্টার জলসার গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকটি। কি কারণে শেষ হচ্ছে কিংবা কবে শেষ সম্প্রচার সেই সম্পর্কে জানতে আমাদের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এই বছরের মার্চ মাসে শুরু হয়েছিল গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকটি। 10 মাসের মধ্যেই শেষ হতে চলেছে ধারাবাহিকটি। ডিসেম্বর মাসেই শেষ হবে শেষ সম্প্রচার। ধারাবাহিকটি শেষ হওয়ার প্রধান কারণ হলো টিআরপি। ভালো টিআরপি পাচ্ছে না বলেই শেষ হচ্ছে এই ধারাবাহিকটি। শুরুতে ভালো বাজিমাত করেছিল গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকটি। যখন থেকে টাইম স্লট পরিবর্তন করা হয় তখন থেকে এর জনপ্রিয়তা কমতে থাকে। ধারাবাহিকে অভিনেতা অভিনেত্রী ভালো ছিল কিন্তু বাজে গল্পের কারণে ফ্লপ হতে থাকে। তো বন্ধুরা, ডিসেম্বর মাসেই শেষ হচ্ছে গ্রামের রানী বিনা পানি ধারাবাহিকটি। কে কে এই ধারাবাহিকের ফ্যান ছিলেন সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।